হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে রয়েছে আজকের সব বড় খবর আগামী দু থেকে তিন ঘন্টায় হুহু করে হাওয়ার সঙ্গে ঝিমঝিমিয়ে বৃষ্টি এবার জেলাগুলিতে এলার্ট জানি সামান্য কিছুক্ষণ স্বস্তি তারপরে আবারও প্রবল তাণ্ডব এবার যেমনই বিদায় নিয়েছে গরম আর তারপরে কলকলানি হাওয়ার দাপট আর সেই সাথেই জেলায় জেলায় তুমুল বৃষ্টির সতর্কবার্তা জারি হচ্ছে গোটা বাংলা জুড়ে কোথায় কোথায় বৃষ্টিপাত তা থাকছে বিরাট বড় খবর আর হঠাৎ করেই তার মাঝে পঞ্চায়েতে ভোট জমানে গিয়ে তার সাথে রাজ্য রাজনীতি একের পর এক তথ্য ফাঁস বিরাট বড় খবর কয়লা মাফিয়ার রাজু চাকুনের মাস্টার মাইন্ডের নাম ফাঁস এর মাঝে বিপদ ভেসে এলো ট্রলারের ভেতরে একের পর এক হাত পা বাঁধা মৃতদেহ বাংলাদেশে কক্সবাজার উপকূলে ভেসে এলো এই রহস্যময় ট্রলার আর তাতেই উদ্বেগ দশটি অর্ধকলিত মরদেহ অধিকাংশই দেহরই হাত পা বাঁধা অবস্থায় ছিল কি কাণ্ড শুনে এবারে গোটা বাংলা কুপকাত আর এমনই সময় বিরাট বড় খবর বিরোধী জোটের শলতে পাকাতে মঙ্গলবার কলকাতায় নীতিশ মমতার সঙ্গে করবেন বিরাট বৈঠক আবারও গেরুয়া শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একের পর এক মাস্টার মাইন্ড বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেরুয়া ঝড়কে রুখতে এক জোট হবার ডাক তার মাঝে খবর সোমবার থেকে একদিকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে হালকা গরম কমতেই আবারও কবে তাপমাত্রা বাড়বে তা নিয়ে যেমন বড় খবর তেমনি আবার কবে থেকে সম্পূর্ণ গরমের ছুটি পড়ছে তা নিয়ে উঠে আসছে ধামাকাদের খবর এমনই সময় পথশ্রী রাস্তা নিয়ে ঝামেলা গ্রাম সঙ্গে এবার তৃণমূল কোচবিহারে সব মিলিয়ে সংবাদ করেন সাবস্ক্রাইব করুন তারই সাথে বাসের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তোমেন সেই মুহূর্তে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও মমতা বাড়ি মাত করছেন গোটা বাংলা জুড়ে বিরোধী জোটে গড়ার লক্ষ্যে বৈঠকে মমতা নীতি জল্পনা রাজনৈতিক মহলে যেখানে বিরোধী জোট গড়ার লক্ষ্যে আরো একটি পদক্ষেপের উদ্যোগ আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সূত্রের খবর আগামী মঙ্গলবার সকালে কলকাতায় আসতেন বিহারের মুখ্যমন্ত্রী আর ওই দিনই সন্ধ্যায় কালীঘে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুজনে আলোচনা বসার কথা রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিরোধী জোট গড়ার লক্ষ্যে বৈঠকে বসছেন তৃণমূল আর জেডি সুপ্রিমো গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজোট করতে উদ্যোগী হয়েছিলেন আর সে কথা মাথায় রেখেই সম্প্রতি নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে শারদ পাওয়ার জানিয়েছেন বিরোধী জোট গড়তে হলে সঙ্গে যাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন আগেই কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর অখিলেশ যাদব আর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন জানিয়েছেন তারা কংগ্রেস বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখা চলবেন পাশাপাশি নবীন পটনায়ক আর জেডি কুমার স্বামীর সঙ্গে আলোচনায় বসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই পরিস্থিতিতে নীতিশ কুমারের সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ কিছুদিন আগে দিল্লিতে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো ও কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন নীতিশ তার মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর আগামী দুই থেকে তিন ঘন্টায় হুহু করে হাওয়া সঙ্গে রিমঝিমিয়ে বৃষ্টি এবার বিরাট বড় খবর অ্যালার্ট জারি কাল বৈশাখের পরিস্থিতি দক্ষিণবঙ্গে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়াওয়া মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা এমনই বিরাট বড় খবর বুধবার থেকে ঘূর্ণবাত রয়েছে অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত এরটানাই সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বলে বিরাট বড় খবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবারের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে বৃষ্টির সাথে দমকা ঝড়াাওয়া বইবে 50 কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে কলকাতায় সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এর বিরাট বড় আপডেট কোটি কোটি মানুষের জন্য সুখবর রেশন কার্ড প্রসঙ্গে এবার বিরাট বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট রেশনের মাধ্যমে নানাবিধি খাদ্যদ্রব্য বর্তমানে পেয়ে যাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ পাশাপাশি রেশন ব্যবস্থা যথাযথ বন্টনের ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন দরিদ্র ও নিচুতলার মানুষরাই তাতে আরো বেশি সুযোগ সুবিধা বেশি পান তার জন্য এবার তৎপর সরকার তাই সরকারের তরফ ও জনগণের সুবিধার্থে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন না হয়েছে ইতিমধ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের আওতায় দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন নেওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে যাতে পরিযায়ী শ্রমিকরাও এই পরিষেবা পেতে পারেন যে কোনো কর্মস্থল অবশ্যই তার মাঝে ইতিমধ্যে প্রায় আঠাশ পয়েন্ট আট কোটি পরিযায়ী শ্রমিক ই শ্রমের পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন যদিও সেখানে আট কোটি শ্রমিকের নাম নথিভুক্ত হয়নি রেশন কার্ডে এদিন এই রিপোর্ট সামনে আসার পরে নয়া নির্দেশিকা জারি করছে সুপ্রিম কোর্ট তাই নয় শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে তিন মাসের মধ্যেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তারই মাঝে বিরাট বড় খবর ইডেন নাকি চিপ স্টেডিয়ামে হলুদ ঘর ব্যাট হাতে ধনীকে দেখার স্বপ্ন পূরণ দর্শকদের সোশ্যাল মিডিয়ায় রবিবার ইডেন গার্ডেনে যে ছবি ছড়িয়ে পড়েছে তা দেখে যে কোনো কলকাতাবাসীরই অবাক হওয়ার কথা কারণ আইপিএল ইডেনকে এভাবে দেখতে একেবারে অভ্যস্ত নন তারা কিন্তু একাই বদলে দিল ক্রিকেটের নন্দন কারণের রং তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি এই নামের আবেগ ভেসে ইডেনে উঠলো হলুদ ঝড় পাশাচিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিং করতে পাঠালো কে কেয়ার এর ক্যাপ্টেন নীতিশ রানা তাহলে ধোনি কখনো ব্যাট হাতে নামবেন সেই প্রতীক্ষাতেই ছিলেন সমর্থকরা অবশেষে তাদের ইচ্ছা পূরণ হলো মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে দেখতে পেলেন এবার কলকাতা স্টেডিয়াম কাপালো সেই সবার প্রিয় মাহি অন্যদিকে আরো এক মর্মান থেকে পথ দুর্ঘটনার খবর সামনে আসছে মরমান থেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চারজনের গুরুতর জখম বাইশ আজ রবিবার এই দুর্ঘটনা ঘটেছে আরোহী এলাকায় পুনে বেঙ্গালুরু সড়কের উপর দিনে ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় লরির সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় চার জনের ভর্তি করা হয়েছে হাসপাতালে খবর পাওয়া মাত্র এই দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে কিভাবে ঘটলো দুর্ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন সাংসদ তথা এনসিপি নেত্রী সুপ্রিয় শুলে দিকেবার ফাল্গুনি মার্কেট এলাকায় বিধ্বংসী আগুন ভস্মীভূত চল্লিশ থেকে পঞ্চাশটি ঝুপড়ি ঘটনাস্থলে এবার দমকল মন্ত্রী সুজিত এর শহরে বিধ্বংসী আগুন এবার শর্ট লেকের ফাল্গুনি মার্কেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগলো এলাকাটি ঘিঞ্জি বসতিপূর্ণ হওয়ায় আগুন দুটো ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে তবে ইতিমধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি ঝুপড়ি পড়ে গিয়েছে রবিবার রাতেই ঘটনা এলাকায় ছড়িয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু জানা গিয়েছে সরল লেকের ফালগুনি মার্কেট এলাকাটি ঘিঞ্জি বসতিপূর্ণ ছোট ছোট একাধিক ঝুপড়িতে বহু মানুষের বাস সমপক্ষে বিরাশিটি পরিবার বসবাস করেন এদিন রাতে হঠাৎ করেই বস্তি এলাকায় আগুন লেগে যায় ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকায় আগুন দুটো ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কিন্তু আগুন কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আকার ধারণ করায় আর আট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় শেষ পাওয়া খবর পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখার গ্রাস চলে গিয়েছে ফালগুনি মার্কেটে বসতি রাখা 40 থেকে 50টি জুপড়ি পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছেছে দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধান নগরের পুর চেয়ারম্যান কৃষ্ণ বসু রিকেভারি টিমের আনারের পাহাড়ের সামনে কে কে আর টার্গেটে 236 ভক্তদের স্বপ্ন পূরণ জড়াজে আউট ধনী উঠে না নো বল চেক হচ্ছে আইনস্ক্রিন ধোনিকে দেখাতেই চিৎকার ধোনি উঠলেন ক্রিজে নামলেন মাহি ধোনি রেডি হয়ে ড্রেসিং রুম থেকে গড আউট এলেন আর তাতে ক্যালোড়িতে বিশাল গর্জন শুরু মহেন্দ্র সিং ধোনিকে দেখেই এবারে গোটা কলকাতা কাঁপলো প্রমাণ রান করে গেল এবার কে কে আর এর সামনে এবার বিরাট মাথা টার্গেট দুশো ছত্রিশ এর মাঝে আরও এক খবর অভিষেক সফরের আগে এবার মেখলগঞ্জে তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষ যখন চার রাস্তায় কাজ নিয়ে এবার মেখলগঞ্জে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ এবারে গুরুতর জখম হলেন চারজন রাস্তা নির্মাণ কার্ড নিয়ে সংঘর্ষ জড়িয়ে দুই গোষ্ঠীর রবিবার সকালে ঘটনাটি ঘটে মেখলগঞ্জের ভোট বাড়ির এই ঘটনায় এবার গুরুতর আহত হয়েছে দুপক্ষের কমপক্ষে পাঁচজন আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালি হাসপাতালে আপনার বর থেকে এলাকা থমথমে রয়েছে পুলিশের পিকেটও এই মাত্র বিরাট বড় খবর ঝুঁকি বাড়াচ্ছে প্রবীণদের নিয়ে একদিনে রাজ্যে দুই করোনা রোগীর মৃত্যু বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ এখানে রাজ্যে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দমদমে আশি বছরের বৃদ্ধ তারপরে বাসিন্দা বিরানব্বই বছরের বৃদ্ধের মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালে এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা যতই সময় যাচ্ছে আর উদ্বিগ্ন হয়ে উঠছে করোনা সংক্রমণ এর চোখ রাখাচ্ছে করোনা দেশে ফের করোনার দাপট কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে বারো হাজার জন করোনা একদিনে মৃত্যু হয়েছে বিয়াল্লিশ জনের পাশাপাশি প্রতিদিনের লাফিয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা সাতষট্টি হাজার পাঁচশো ছাপান্ন অপরদিকে পরীক্ষার অবসান স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বিরাট বড় নির্দেশিকা সোমবার থেকে ফের খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল সোমবার থেকে ফের বইয়ের ব্যাগ কাঁধে যেতে হবে স্কুলের রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের এমনই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দোসরা মে থেকে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ার কথা ছিল কিন্তু চৈত্রের শেষ থেকে প্রবল গরম পড়তে শুরু করে তাপবাহের জেরে এবার গত কয়েকদিনেই তা চরমে পৌঁছেছিল আর এমনই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরাহা দিতে সতেরো এপ্রিল সোমবার থেকে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বৈশাখের শুরু থেকে প্রবল গরমে নাজেহাল হাল হয়েছিল আর এবার বিরাট বড় খবর এই মরসুমে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি পড়বে দোসরা মে থেকে অন্য বছর থেকে গরমের ছুটি শুরু এগিয়ে আনা হয়েছে তবে বৈশাখের শুরু থেকে প্রবল গরমে ছ দিন ধরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল তবে সোমবার থেকেই খুলে যাচ্ছে স্কুলের পঠন পাঠন এমনই সময় আরো এক ভয়ানক খবর সামনে উঠে এলো শুনেই চমকে উঠবেন এই মুহূর্তে খবর সাগরদিগিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল পাঁচ নাবালক নই খোঁজ গঙ্গায় স্নান করতে গিয়ে অসাবধানতায় নদীতে নাবালক উদ্ধার সম্ভব হলেও এখনো একজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সাগরদিগি থানার পুলিশ উদ্ধার কাজের দল এখনো খোঁজ রাখছে একজনকে প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেল কিশোরের খোঁজ না মেলায় চিন্তায় পরিবারের থেকে প্রশাসন সকলের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তারে মাঝে খবর ডিআন্দন কত কতদিন চলবে হাইকোর্টের অসন্তোষ সুপ্রিম কোর্টে শুনানি লাগাতার বিচছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার সম্ভাবনা কি ধীরে ধীরে ক্ষীণ বা ফিকে হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় সেই প্রশ্ন তুলে দিচ্ছে কেন যেখানে কেন্দ্র হারে মহার্গ ভাতার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এ ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের বক্তব্য লাগাতার পেন ডাউন বা কর্মবিরতি চললে সরকারের কাজকর্মের কি হবে তারই মাঝে বিরাট বড় খবর চব্বিশের বিজেপির গদি উল্টে দেবে মমতাই অমিত ফেলে দেওয়া হুমকির ফল এবার বিপরীত দু সালে দিল্লির মসনদ উল্টে দেওয়ার বন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন বিরোধীরা সংখ্যাগুরু সংখ্যালঘু মানুষ একটা হলে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবেন না শনিবার ছিল ঈদ উল ফিতর আর অক্ষয় তৃতীয়া দুই সম্প্রদায়ের উৎসবের দিন আগামী লোকসভা ভোটে জিপির গদি উল্টে দেওয়ার এই প্রত্যয়ী বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল শুধু কেন্দ্রের ক্ষমতা বোধন নয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবার আপোস সংগ্রামের শপথ নিয়েছেন তৃণমূল নেত্রী সুর জড়িয়ে ঘোষণা করেছেন ওরা দেশকে টুকরো টুকরো করতে চাইছে আমি জীবন দেব কিন্তু দেশ ভাগ করতে দেব না এদিনের সকালে অক্ষয় তৃতীয় পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা অভিনন্দন জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান রেড রোডে নামাজ ও মুবারক বার্তা দেওয়ার পাশাপাশি সেখানে মমতার গলায় শোনা যায় দৃপ্ত বার্তা দেশের ক্ষমতায় কি আসবে এক বছর বাদেই তার ফয়সলা হবে আমি বলছি সবাই একটা হলে বিজেপির চেয়ার টলে যাবে চেয়ার বদলে দেব এই কথা এবার সারমর্ম একটাই বিরোধী দলগুলো একত্র হলে ধর্ম জাতপাতের ঊর্ধ্বে সঙ্গে নিয়ে বিজেপির বিজয় রথ আটকে দেওয়া সম্ভব তাই দিন তৃণমূলের ডাক দিয়েছেন তারই মাঝে বিরাট বড় খবর একশো টাকার কয়েন আনছেন নরেন্দ্র মোদী সেই কয়েন এবার কি কি থাকছে সূত্র মারফত বিরাট বড় খবর এখনই বাজারে আসছে না এই কয়েন শুধুমাত্র স্মারক মুদ্রা হিসেবে তৈরি হবে এই কয়েন নতুন এই একশো টাকার কয়েন আকার হবে চুয়াল্লিশ মিলিমিটারের কাছাকাছি সাধারণত প্রতি মাসের শেষে রবিবার মান কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এপ্রিলের শেষে তিরিশ তারিখ সেই অনুষ্ঠান কিন্তু ধারে বারে একেবারে সেই অনুষ্ঠান হতে চলেছে অনেক বেশি চমকপ্রদ কারণ তিরিশ এপ্রিল মন কি বাতের একশতম পর্ব একশতম পর্বে একশো টাকার কয়েন প্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আনুষ্ঠানে গোটা দেশের বৃহত্তম পরিসরে প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে একশো টাকার কয়েন আত্মপ্রকাশ ঘটলেও তো এখন আপনি হাতে পাচ্ছেন না শুধুমাত্র স্মারক মুদ্রা হিসেবে তৈরি হবে একশো টাকার কয়েন নতুন একশো টাকার কয়েন রাখার হবে চুয়াল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে চারটি ধাতুর মিশ্রণ থাকবে পঞ্চাশ শতাংশ রূপো চল্লিশ পার্সেন্ট তামা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিকেল এবং জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দস্তা অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়নের উল্টো দিকে ঠিক মাঝখানে তারা নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে বা দিকের দেবনাগরী হরপে লেখা থাকবে ডান দিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া কয়েনের রুপির প্রতীক চিহ্নই পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তি তলায় আন্তর্জাতিক সংখ্যায় একশো উল্লেখ থাকবে এমন বিরাট বড় লেটেস্ট খবর সামনে উঠে এলো আর তার সাথে পঞ্চায়েত বোর্ড ঝাঁপিয়ে পড়ছে মমতা উন্নয়নের ঝড় সব মিলে থাকছে বাকি থাকা খবর কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং বাকি থাকা খবর ভিডিওর যে লোগো দেখতে পাচ্ছেন জব প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজালাইটের শতাধিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধে মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন